আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লুৎফুন্নাহা রানীকে এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা মূলত বাংলা প্রথম পত্রে আনন্দ পাঠের আমরা ও ক্র্যাপ নেবুলা যে গল্পটি আছে সেই গল্পের কিছু অংশ সম্পর্কে জানবো। মূলত এই কারণেই মূল ভাব এক রাখা হয়েছে এবং মূল ভাব দুয়ে পরবর্তী অংশগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে এই গল্পটি মূলত বৈজ্ঞানিক কল্প কাহিনী ভিত্তিক। এছাড়া এই গল্প লিখেছেন লেখক মোহাম্মদ জাফর ইকবাল। তোমাদেরকে এটাও বলে রাখি যে এখানে ক্র্যাপ নেবুলা মানে কি, তোমরা হয়তো ক্র্যাপ নেবুলা অনেকেই জানবে না। তো এটা হচ্ছে একটা নীহারিকার নাম। আর এই গল্পে মূলত শিশু কিশোরদের সৃষ্টিশীল ও কল্পনা প্রবণ মানসিকতা প্রকাশিত হয়েছে। তো শুরু করা যাক। ব্যাপারটা শুরু হয়েছে সেই ছোটবেলা থেকে। রঞ্জুর বয়স তখন 4। বড় বোন শিউলির ঘরে তার জন্য ছোট খাট দেয়া হলো, সেখানে রইল রংচঙ্গের চাদর আর ঝালর দেয়া বালিশ। মাঝরাতে ঘুম ভেঙে গেলে যেন একা একা না লাগে সেজন্যে মাথার কাছে রইল তার প্রিয় খেলনা ভালুক। গভীর রাতে আম্মা দেখেন রঞ্জু ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে। আম্মা জিজ্ঞেস করলেন, কি হলো, ঘুম থেকে উঠে এলি যে? তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু দেখা যাচ্ছে রঞ্জুর এই যে তখন সে ছোট, সে একা একটা খাটে ঘুমোচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে তার মাঝে নিশ্চয়ই একটা ভয় কাজ করছে। মাথার কাছে রয়েছে প্রিয় খেলনা ভালুক, তার কিন্তু এই ভালুকের পাশে থেকেও দেখা যাচ্ছে যে ঘুম আসছে না, বরং সে দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে চলে আসছে তার আম্মার কাছে। তো দেখা যাক, রঞ্জু তার আব্বার আম্মার মাঝখানে শুতে শুতে বলল, ভালুকটা ঘুমাতে দেয় না। আম্মা চোখ কপালে তুলে বললেন, খেলনা ভালুক তোকে ঘুমাতে দেয় না? না, যখনই ঘুমাতে যাই তখনই খামচি দেয়। রঞ্জু শার্টের হাতা গুটিয়ে দেখালো, এই দেখো। আম্মা দেখলেন আঁচড়ের দাগ। বিকেলবেলা পাশের বাসার ছোট মেয়েটির পুতুল কেড়ে নিতে গিয়ে খামচি খেয়েছিল, নিজের চোখে দেখেছেন। মাঝরাতে সেটা নিয়ে রঞ্জুর সঙ্গে কথা বলার চেষ্টা করলেন না। তো তোমরা বুঝতেই পারছো যে রঞ্জুর কিন্তু এখানে একটা কল্পনা প্রবণ মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, যেখানে সে বলছে যে ভালুকটা তাকে ঘুমাতে দিচ্ছে না, বরং ভালুক তাকে খামচি দিয়েছে। অথচ আম্মা কিন্তু বুঝতেই পারলেন, অর্থাৎ রঞ্জুর মা কিন্তু বুঝতেই পারলেন যে এটি কিন্তু রঞ্জু আসলে বানিয়ে বানিয়ে বলছে, বরং এরকম কোনো কিছুই কিন্তু আসলে হয়নি। তো তারপর দেখা যাক, পরদিন তার বিছানায় খেলনা ভালুকটি সরিয়ে সেখানে ছোট একটা কোরবালিশ দেয়া হলো, কিন্তু আবার মধ্যরাতে দেখা গেল রঞ্জু গুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে। আম্মাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে নিজের জন্য জায়গা করতে করতে বলল, খুব দুষ্টুমি করছে। এখনো কিন্তু দেখা যাচ্ছে ভালুকটিকে সরিয়ে নেওয়ার পর কোরবালিশ দেওয়ার পরেও রঞ্জুর বাহানা কিন্তু থামেনি। দেখা যাক রঞ্জু এখন কি ধরনের দুষ্টুমিতে মেতেছে। আম্মা জিজ্ঞেস করলেন, কে? রঞ্জু বলল, ময়ূরটা। মা জিজ্ঞেস করলেন, কোন ময়ূর? তখন রঞ্জু বলল, ওই যে দেয়ালে। আম্মার মনে পড়ল সেই ঘরের দেয়ালে শিউরি একটা ময়ূরের ছবির পোস্টার লাগিয়ে রেখেছে। বললেন, সেটা তো ছবি। রঞ্জু মাথা নাড়ল, ছবি ছিল, রাত্রিবেলা ছবি থেকে বের হয়ে এসে পায়ে ঠোকর দেয়, এই দেখো আমার বুড়ো আঙ্গুলে ঠোকর দিয়েছে। অন্ধকারে আম্মা রঞ্জুর পায়ের নখ বা ময়ূরের কাজকর্ম দেখার উৎসাহ অনুভব করলেন না, রঞ্জুকে পাশে শোয়ার জায়গা করে দিলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানেও কিন্তু রাতে যখনই রঞ্জু ঘুমাতে যায় তখনই তার কাছে এটাই মনে হয় যে তার আশেপাশের যেগুলো জীবন্ত নয় এমন জিনিসপত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, অর্থাৎ জড় বস্তুগুলোই জীবন্ত হয়ে ওঠে, এমনই কল্পনা করে থাকে রঞ্জু। ব্যাপারটা এইভাবে শুরু হয়েছে। প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেলে বসে। আব্বা বললেন, ছোট মানুষ সত্যি মিথ্যে গুলিয়ে ফেলে, বড় হলে ঠিক হয়ে যাবে। আরেকটু বড় হলে দেখা গেল তার গল্প বলার অভ্যাস বেড়ে গেছে। আগে প্রয়োজনে বানিয়ে বানিয়ে বলতো, আজকাল অপ্রয়োজনেও বানানো শুরু করেছে। তাহলে খেয়াল করে দেখেছো যে এখানে কিন্তু রঞ্জু বিশেষ করে ছোটবেলায় তার মনের মতো মনের মাধুরী মিশিয়ে তার কল্পনার জগৎকে তুলে ধরার চেষ্টা করত সবার সামনে। আর তো সবাই তো তখন বলতো যে হ্যাঁ, সবকিছু ছেলেটা বানিয়ে বানিয়ে বলে। এবং দেখা গেল যে তার বাবা কিন্তু এই ব্যাপারে আশাবাদী ছিলেন যে ছেলে বড় হলে তার এই যে সত্য মিথ্যের বানোয়ার গল্প বানানোর যে প্রচেষ্টা সেগুলো আসলে আর থাকবে না, বরং সে এই বানোয়ার গল্প বানানো থেকে দূরে থাকবে। কিন্তু আরেকটু বড় হলে দেখা গেছে যে রঞ্জুর এই অভ্যাসটা আরো বেড়ে গেছে।
যত দিন যেতে লাগলো রঞ্জুর বানিয়ে গল্প বলার অভ্যাস বেড়ে যেতে থাকলো। ব্যাকরণ ক্লাসে একদিন হোমওয়ার্ক না করে চলে এসেছে, কিন্তু রঞ্জু ঘাবড়ালো না। সে কিন্তু হোমওয়ার্ক করেনি, কিন্তু সে ঘাবড়ায়নি। হাসি মুখে সে স্যারকে বলল, স্যার আমি হোমওয়ার্কটা করেছি স্যার। তো স্যার বললেন, করেছিস তাহলে আনিসনি কেন? তখন কিন্তু রঞ্জু কি বলে যে সে একটা বিশাল গল্প স্যার। তো রঞ্জু স্যারের দৃষ্টি উপেক্ষা করে গল্প শুরু করে দিল। রঞ্জু কি বলল, আমার বড় বোনের নাম শিউলি, গভর্নমেন্ট স্কুলে ক্লাস 9-এ পড়ে। তার খুব চা খাওয়ার শখ। রাতে আমার আম্মাকে বলল সে চা খাবে। আম্মা ধমক দিয়ে বললেন, এত রাতে চা খাবে কি, ঘুমাতে যা। শিউলি আপা খুব মন খারাপ করে ঘুমাতে গেল, কিন্তু মনের মাঝে রয়ে গেছে চা খাওয়ার শখ। গভীর রাতে দেখলাম সে বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করলো, চোখ বন্ধ করে ঘুমের মাঝে হাঁটতে শুরু করেছে। ইংরেজিতে এটাকে বলে স্লিপ ওয়াকিং। দেখো যে রঞ্জু বলছে শিউলি আপা নাকি স্লিপ ওয়াকিং করছে। স্লিপ ওয়াকিং মানে কি, ওই যে চোখ বন্ধ করে ঘুমের মাঝে হাঁটা। তো যখন কেউ স্লিপ ওয়াকিং করে তখন তাকে ডিস্টার্ব করতে হয় না, আমি তাই তাকে ডিস্টার্ব করলাম না। দেখলাম সে রান্নাঘর থেকে এক কেতলি পানি নিয়ে এলো। তো তোমরা দেখো যে রঞ্জু কিন্তু যত পারছে ঠিক বাড়ানোর চেষ্টা করছে তার গল্পটিকে। আচ্ছা তোমাদের এখানে ডিস্টার্ব মানে এটা হচ্ছে ইংরেজি শব্দ, তো এই ডিস্টার্ব মানে বিঘ্নিত করা। তো রঞ্জু চাইলো না যে তার বোনের এই কাজটাকে বিঘ্নিত করতে। তো সে দেখলো হচ্ছে যে রান্নাঘর থেকে তার বোন এক কেতলি পানি নিয়ে আসলো। তো কেতলি মূলত হচ্ছে ইংরেজিতে বলা হয় ক্যাটল, এটাও একটু জেনে রাখো ইংরেজিতে কি বলে ক্যাটল, ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে চা ইত্যাদি পানি গরম করার নলযুক্ত এক প্রকার পাত্র আর কি। তো যাই হোক, এই কথার পরে আমি এখন চলে আসি রঞ্জু কি বলছে স্যারকে সেই কথায়। তো তারপর আমার হোমওয়ার্কের খাতাটা নিয়ে হোমওয়ার্কের পৃষ্ঠাগুলো ছিঁড়ে সেখানে আগুন জ্বালিয়ে দিল। সেই আগুনে কেতলির পানি গরম করে মাঝরাতে চা তৈরি করে খেলো। দেখো সে কিন্তু কিভাবে তার স্যারকে বোকা বানানোর চেষ্টা করছে, যে তার বোনের মধ্যে সে একটা আজব পরিবর্তন দেখলো এবং সেই আজব পরিবর্তনটা তার হোমওয়ার্কের খাতার উপর দিয়ে গেল, সেইটাই বোঝানোর চেষ্টা করছে। তো এরকম সময়ে ডিস্টার্ব করতে হয় না স্যার, তাই আমি কিছু বলতে পারলাম না। স্যারও কোনো কথা না বলে থ হয়ে রঞ্জুর দিকে তাকিয়ে রইলেন। বছর খানেক পরে রঞ্জুকে নিয়ে, এখানে রঙ্কুকে লেখা আছে, রঙ্কু হবে না রঞ্জু হবে, কারণ আমরা তো রঞ্জু পড়ে আসছি। তো রঞ্জুকে নিয়ে সমস্যা আরো বেড়ে গেল, কারণ তখন হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়া আরম্ভ করেছে। সায়েন্স ফিকশনের উদ্ভট কাহিনী পড়ে তার মাথাটা পুরোপুরি বিগড়ে গেল। আগে বানিয়ে বানিয়ে সে যেসব গল্প বলতে সেগুলো তবুও কোনো না কোনোভাবে সহ্য করা যেত, কিন্তু আজকাল যেগুলো বলে সেগুলো আর সহ্য করার মতো নয়। তো তোমরা বুঝতেই পারছো যে সায়েন্স ফিকশন হচ্ছে মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক রচনা বলি। তো এখানে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে সায়েন্স ফিকশনে যেহেতু এইসব বৈজ্ঞানিক কল্পকাহিনী থাকে, তো রঞ্জু হচ্ছে নিজের মনে, অর্থাৎ রঞ্জু যেহেতু খুবই সৃষ্টিশীল এবং খুবই কল্পনাপ্রবণ, সে কিন্তু আরও বেশি বানিয়ে গল্প বলা শুরু করে দিল যখন থেকে সে সায়েন্স ফিকশন পড়া শুরু করলো। একবার দুদিন তার ক্লাসে দেখা নিয়ে, তৃতীয় দিনে সে মহা উত্তেজিত হয়ে দুদিন আগের একটা খবরের কাগজ নিয়ে হাজির হয়েছে। সবাই ক্রিকেট খেলা নিয়ে গল্প করছে, সে তাদের থামিয়ে দিয়ে খবরের কাগজটা তাদের সামনে খুলে ধরে বলল যে দেখো সবাই। তো খবরের কাগজের দিকে তাকালো, দেখার মতো এমন কিছু নেই, প্রতিদিন যা থাকে তাই আছে খবরের কাগজে। আদমল জিজ্ঞেস করলো কি দেখবে, রঞ্জু একটু অধৈর্য হয়ে বলল তারিখটা দেখো। দুদিন আগের তারিখের মাঝে দেখার কি আছে কেউ বুঝতে পারলো না। রঞ্জু বিরক্ত হয়ে মাথা নেড়ে বলল এখনো বুঝতে পারছিস না। উপস্থিত সবাই মাথা নেড়ে বলল না, আমি একটু আগে হকারের কাছ থেকে কাগজটা কিনেছি, 1 ঘন্টাও হয়নি। আজমল ভুরু কুচকে জিজ্ঞেস করল হকার পুরনো কাগজ বিক্রি করে? রঞ্জু অধৈর্য হয়ে বলল দূর, পুরনো কাগজ কিনবো কেন, আজকের কাগজটাই কিনেছি, কিনে আসছি। হঠাৎ রাস্তার মোড়ে গাছের আড়ালে দেখি চকচকে সিলিন্ডারের মতো একটা জিনিস, কেমন একটু কৌতূহল হলো তাই দেখতে গেলাম। কাছে যেতেই সাত করে গোল একটা দরজা খুলে গেল। তো তোমরা বুঝতেই পারছো যে রঞ্জু মূলত হচ্ছে তাদের বন্ধুদের বোঝানোর চেষ্টা করছে যে তার সঙ্গে কিছু আজব ব্যাপার
ঘটেছে এবং সেই আজব ব্যাপারটি মূলত হচ্ছে অদ্ভুত, তাই সে চাচ্ছে যে তার বন্ধুরাও যেন তাকে বিশ্বাস করে। তো দেখা যাক রঞ্জু আসলে পরে কিভাবে তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করেন। বিশ্বাস করবি না, ভেতরে দুজন মানুষ বসে আছে, তাদের গায়ের রং সবুজ। আমাকে দেখে একজন বলল, এই খোকা শুনে যাও। আমি তো ভয় পেয়ে গেলাম, একে অপরিচিত মানুষ, তার উপর গায়ের রং সবুজ। ভাবলাম উল্টো দিকে একটা দৌড় দিই, কিন্তু মানুষগুলোর চোখ দুটি দেখে থেমে গেলাম, কারণ চোখ দেখে মনে হলো খুব বিপদে পড়েছে। আমি কাছে গেলাম, ভয় ভয় জিজ্ঞেস করলাম কি হয়েছে। একজন বলল, আমরা হারিয়ে গেছি। হারিয়ে গেছো? আমি অবাক হয়ে বললাম। এটা হচ্ছে তে মাথা, একটু সামনে আমাদের স্কুল, তার সামনে হচ্ছে বাস স্টেশন। সবুজ রঙের দুই নম্বর মানুষটা বলল, না না তুমি বুঝতে পারছো না, আমরা জায়গার ক্ষেত্রে হারাইনি, আমরা সময়ের ক্ষেত্রে হারিয়ে গেছি। সময়ের ক্ষেত্রে? হ্যাঁ, এইটা হচ্ছে টাইম মেশিন। 1000 বছর অতীতের একটা মিশন শেষ করে ভবিষ্যতে ফিরে যাচ্ছি, হঠাৎ হারিয়ে গেলাম। কোন সময়ে আছি জানি না, তাই টাইম মেশিনটাকে ক্যালিব্রেট করতে পারছি না। আমি বললাম, তাই বলো, তার মানে তোমরা জানতে চাও আজকে কয় তারিখ? তারা বলল, হ্যাঁ। তো তোমরা খেয়াল করো, এখানে কিছু শব্দ তোমাদের কাছে নতুন মনে হতে পারে, যেমন হচ্ছে টাইম মেশিন। টাইম মেশিন হচ্ছে মূলত সময় পরিভ্রমণের যন্ত্র বা যান। টাইম মেশিন করে অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করা যায় বলে ধারণা করা হয়। তো ইংরেজিতে এটাকে মূলত এইভাবেই লেখা হয়, টাইম মেশিন। তো রঞ্জু হচ্ছে তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করছে যে কিছু ভিন গ্রহের প্রাণী মূলত হচ্ছে এখানে এসেছে পৃথিবীতে, এবং তারা হচ্ছে টাইম মেশিন করে আসলো, তারা হচ্ছে ভবিষ্যতে ফিরে যাচ্ছিল কিন্তু হারিয়ে গেছে। এখানে মূলত তোমরা যে শব্দটা দেখতে পাচ্ছ, ক্যালিব্রেট। তো ক্যালিব্রেট মানে ক্রমাঙ্ক নির্ণয় বা সংশোধন করা, এটাও একটু জেনে রাখো, তাহলে হচ্ছে তোমাদের জন্য বেশ সহজ হবে। এখানে আরও একটি শব্দ খেয়াল করো, মিশন। তো মিশনে মূলত বিশেষ দায়িত্ব নিয়ে ব্যক্তিবর্গদের প্রেরণ করা হয়। তো এই ভিন গ্রহের প্রাণীরাও এরকম একটা দায়িত্ব নিয়েই হচ্ছে যাচ্ছিলেন 1000 বছর অতীত থেকে ভবিষ্যতে, কিন্তু তারা হারিয়ে গেলেন, এটাই হচ্ছে বলার চেষ্টা করছে রঞ্জু তার বন্ধুদের। এই দেখো বলে আমি তাদের সামনে খবরের কাগজটা খুলে ধরলাম, 28 তারিখ শনিবার। সবুজ চেহারার মানুষ দুজন তাই দেখে খুব খুশি হয়ে গেল, আমার হাত ধরে কয়েকবার হ্যান্ডশেক করে বলল, তুমি খুব উপকার করেছো আমাদের, কি চাও তুমি বলো। তো হ্যান্ডশেক মানে কিন্তু করমর্দন বা হাত মেলানো এখানে বোঝানো হয়েছে। তো রঞ্জুর সাথে হ্যান্ডশেক করলেন তারা। তারপর রঞ্জু বলল যে, আমি তো আর বলতে পারি না, এটা চাই সেটা চাই, তাই ভদ্রতা করে বললাম, কিছু চাই না আমি। লোক দুজন তখন আমাকে এত বড় একটা জিরকোনিয়াম ক্রিস্টাল দিয়ে বলল, এইটা নাও। তো জিরকোনিয়াম হচ্ছে একটা ধাতব পদার্থ বিশেষ এবং পারমাণবিক চুল্লি বা জেট ইঞ্জিনে ব্যবহার্য ধাতব উপাদান এটি। তো আমি বললাম, অর্থাৎ রঞ্জু তখন বলল যে, কি বলছো, এত বড় একটা ক্রিস্টাল দিয়ে আমি কি করব, হাত থেকে পড়ে ভেঙে যাবে, যদি সত্যিই কিছু দিতে চাও তাহলে তোমাদের টাইম মেশিনে করে আমাকে ঘুরিয়ে আন। লোক দুজন বলল, ওঠো তাহলে। আমি ভেতরে ঢুকলাম, একজন জিজ্ঞেস করলো, অতীতে যাবে না ভবিষ্যতে? আমি বললাম, ভবিষ্যতে যাই। কতদিন যেতে চাও? আমি বললাম, বেশি দিন না, 1-2 দিন। একজন তখন একটা সুইচ টিপে দিল, ঘটাং ঘটাং করে একটা শব্দ হলো, তারপর দরজা খুলে বলল, এসে গেছি। আমি প্রথমে বিশ্বাস করিনি, বাইরে সে একজনকে জিজ্ঞেস করলাম, কী বার আজকে? সে বলল, সোমবার। আজমল সাদাসিধির ছেলে, সে মাথা নেড়ে বলল, আসলেই আজকে সোমবার। রঞ্জু চোখ বড় বড় করে বলল, তার মানে শনি রবি এই 2 দিন আমার জীবন থেকে হারিয়ে গেছে, কি আশ্চর্য দেখলি। অর্থাৎ সে কিন্তু সোমবারেই মূলত হচ্ছে তার বন্ধুদের সাথে দেখা করতে আসলো, এবং সেটাই বললো যে সে মূলত 1-2 দিন ছিলই না এই গ্রহে বা এই পৃথিবীতে, বরং তার থেকে এই 2টা দিন হারিয়ে গেল, সেটাই বোঝানোর চেষ্টা করলো তার বন্ধুদের। সবাই রঞ্জুকে এতদিনে চিনে গেছে, তারা মুখ টিপে হেসে আবার ক্রিকেটের গল্পে ফিরে গেল। রঞ্জু রেগে গিয়ে বলল, আমার কথা তোরা বিশ্বাস করে না, ভাবছিস আমি গুল মারছি? তাহলে এই খবরের কাগজটা আমার হাতে এলো কোথা থেকে বল, তোরা 2 দিন আগের খবরের কাগজ আমার হাতে এখন কেমন করে এলো? তার প্রশ্নে কেউ সদুত্তর দিতে পারলো না। রঞ্জু তখন বইপত্র রেখে খবরের কাগজ নিয়ে বের হয়ে গেল অন্য কাউকে গল্প শোনানোর জন্য।
রঞ্জুর সায়েন্স ফিকশনের প্রতি বাড়াবাড়ি প্রীতি জন্ম নেবার পর শিউলির জন্যও গল্পগুলো হজম করা কঠিন হয়ে পড়তে শুরু করলো। প্রায় প্রতিদিনই রঞ্জু এসে মহাকাশের কোনো এক আগন্তুকের কথা বলতে লাগলো। কোনোদিন সেই আগন্তুক তাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলে গেছে। তার কাছে কাগজ কলম ছিল না বলে সে লিখে রাখতে পায়নি, লিখে রাখতে পারলেই পৃথিবীতে হইচই শুরু হয়ে যেত। তো তোমরা বুঝতেই পারছো যে সায়েন্স ফিকশনে মূলত রঞ্জু ব্ল্যাক হোলের কথা, ব্ল্যাক হোল মানে কৃষ্ণ গহ্বর, তো এগুলোর ব্যাপারে হচ্ছে সে পড়েছিল বলেই হচ্ছে সে কিন্তু এগুলো নিয়েই গল্প বানানোর চেষ্টা করছে, যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে শিউলির কাছে কিন্তু হজম হচ্ছিল না। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে রঞ্জু বলছে যে কোনো দিন একটা ফ্লাইং সসার থেকে বিদঘুটে কোনো প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করতে চেষ্টা করেছে আর সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। ফ্লাইং সসারটা কি, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো ফ্লাইং সসার হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মূলত এমন এক ধরনের উড়ন্ত বস্তুর কথা বলা হয় যাতে করে অন্য গ্রহের প্রাণীরা মূলত চলাচল করে। আর এখানে যে লেজার গান, এই লেজার গান হচ্ছে এক ধরনের বন্দুক। তো বন্দুকে আদলে তৈরি অস্ত্রটিতে গুলির পরিবর্তে লেজার রশ্মি ব্যবহার করা হয় আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা দেখি আবার কোনোদিন স্কুল থেকে ফেরার পথে একটা জারুল গাছের নিচে চতুষ্কোণ একটা উজ্জ্বল আলো দেখে সেখানে উঁকি মারতেই ভিন্ন একটি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ঝলক দৃশ্য দেখে এসেছে। তো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে মহাজগৎ। তো এসব গল্পই কিন্তু দেখা যাচ্ছে রঞ্জু সবাইকে বলে বেড়াচ্ছেন। কয়দিন পরের কথা, আম্মা নানাকে একটা চিঠি লিখছেন। চিঠি লিখতে লিখতে হঠাৎ আম্মার ফাউন্টেন পেনে কালি শেষ হয়ে গেল। আম্মা রঞ্জুকে ডেকে বললেন, কালির দোয়াতটা নিয়ে আয়। তো দেখা যাক রঞ্জু কি করলো। রঞ্জু দোয়াতটা নিয়ে আসছিল আর ঠিক তখন কোনো কারণে, কিছু নেই, হঠাৎ করে সে হোঁচট খেলো। সঙ্গে সঙ্গে হাত থেকে কালির দোয়াত ছিটকে গেল উপরে, তারপর আছড়ে পড়লো নিচে। আর কিছু বোঝার আগে দোয়াত ভেঙে 100 টুকরো হয়ে মেঝেতে কার্পেটে কালি ছড়িয়ে একটা বিতিক্ষিরি অবস্থা হলো। আম্মা তখন এমন রেগে গেলেন যে সে আর বলার মতো নয়, খানিকক্ষণ রঞ্জু ফ্যাস ফ্যাস করে কাঁদলো। তারপর সে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। নির্জন ছাদ, পাশে কয়েকটা নারকেল গাছ, বাতাসে তাদের পাতা ঝিরঝির করে নড়ছে, আকাশের মাঝামাঝি অর্ধেকটা চাঁদ, তাতেই চারদিকে আলো হয়ে আছে। ছাদে এসে রঞ্জুর মনটায় একটু শান্ত হলো। ঠিক এরকম সময় রঞ্জুর মনে হলো পেছনে কেমন জানি এক ধরনের শোঁ-শোঁ আওয়াজ হচ্ছে। একটু অবাক হয়ে পেছন ঘুরে সে যেটা দেখলো তাতে তার সমস্ত শরীর শীতল হয়ে গেল। গলা ফাটিয়ে একটা চিৎকার দেবে দেবে করেও সে অনেক কষ্টে নিজেকে শান্ত করে রাখল। দেখা যাক রঞ্জু হয়তো এখনো কোনো কিছু কল্পনা করছে। রঞ্জু দেখলো তার পেছনে দুই মানুষ সমান উঁচু জায়গাতে গোল মতন একটা মহাকাশযান ভাসছে। সেটি বিরাট বড়, প্রায় পুরো ছাদ জুড়ে দাঁড়িয়ে আছে, ঠিক নিচে একটা গোল গর্তের মতো। সেখান থেকে নীল আলো বেরিয়ে আসছে। মহাকাশযানটি প্রায় নিঃশব্দ, শুধু হালকা একটা শোঁ-শোঁ আওয়াজ খুব কান পেতে থাকলে শোনা যায়। রঞ্জু নিজের চোখে বিশ্বাস করতে পারল না। প্রথমে মনে হলো সে বোধহয় পাগল হয়ে গেছে, পুরোটা দৃষ্টি বিভ্রম। কিন্তু ভালো করে তাকালো, সে বুঝতে পারল এটা দৃষ্টি বিভ্রম নয়, সত্যি সত্যি দেখছে। কি করবে বুঝে না পেরে সে মুখ হা করে তাকিয়ে রইল। দেখা যাচ্ছে রঞ্জু কিন্তু এখানেও কিন্তু তার কল্পনার জগতে ভেসে গেছে। একটু পরে নীল আলোতে হঠাৎ একটা আবছা ছায়া দেখতে পায়। ছায়াটা কিলবিল করে নড়তে থাকে, তারপর হঠাৎ সেটা স্পষ্ট হয়ে যায়। মনে হতে থাকে অনেকদিন না খেয়ে একটা মানুষ শুকিয়ে কাঠি হয়ে গেছে, শুধু মাথাটা না শুকিয়ে আরো বড় হয়ে গেছে। সেখানে গোল গোল চোখ, নাক নেই, সেখানে দুটি গর্ত, মুখের জায়গায় গোল একটা ফুটো দেখে মনে হয় বুঝি খুব অবাক হয়ে তাকিয়ে আছে। প্রাণীটি কিলবিল করতে করতে একটা শব্দ করলো, শব্দটি অদ্ভুত, শুনে মনে হয় একজন মানুষ হাঁচি দিতে গিয়ে থেমে গিয়ে কেশে ফেলেছে। রঞ্জু কি বলবে বুঝতে না পেরে বলল, ওয়েলকাম জেন্টলম্যান। কেন জানি তার ধারণা হলো ইংরেজিতে কথা বললে সেটা এই প্রাণী ভালো বুঝতে পারবে। প্রাণীটা তখন হঠাৎ করে পরিষ্কার বাংলায় বলল, শুভ সন্ধ্যা মানব শিশু। তো তোমরা দেখতে পাচ্ছ এটাই ছিল মূলত মূলভাব একে আমাদের গল্পের কিছু অংশ।
যে অংশে তোমরা এটাই বুঝতে পারছো যে রঞ্জু মূলত হচ্ছে সেই 4 বছর বয়স থেকেই তার মধ্যে সেই কল্পনা প্রবণ মানসিকতা, সৃষ্টিশীল মানসিকতা, এবং সেটা আরো বেশি বাড়তে থাকে যখন থেকে সে সায়েন্স ফিকশন পড়া শুরু করে, যার কারণে দেখা যাচ্ছে সে অদ্ভুত অদ্ভুত কিছু বিষয় সে উপলব্ধি করে বা দেখতে পায় যা অন্য কেউ দেখতে পেত না। তো এটি মূলত তার কল্পনা জগৎ সৃষ্ট কিছু বিষয় যা আমরা মূলত এখন পড়লাম। আশা করি এই মূল ভাব থেকে তোমরা বুঝতে পেরেছো যে সৃষ্টিশীল মানসিকতা তৈরি করতে কিন্তু আসলে পড়ার কোনো বিকল্প নেই, তাহলে কিন্তু অনেক ধরনের উদ্ভাবন করা সত্যিকার অর্থে সম্ভব হয়। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।